শিক্ষার্থীরা খোলা মাঠে পড়াশোনা করে না যে স্কুল কলেজ বন্ধ রাখতে হবে এই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নফেল তিনি জানান পাঁচ জেলা বাদে সারা দেশে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে তাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের চৌষট্টি জেলার মধ্যে এই আমাদের এতগুলো জেলার মধ্যে যে পাঁচটি মাত্র জেলায় সেখানে মানে পূর্বাভাস হচ্ছে চল্লিশের ঘরে পৌঁছানোর সেক্ষেত্রে সকল বিদ্যালয়ে বন্ধ করে রাখাটা তো যুক্তিযুক্ত নয় একজন শিক্ষক তিনি মৃত্যুবরণ করেছেন এটা কি হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেছেন তিনি কি বিদ্যালয়ে মানে পড়াশোনা পাঠদান কার্যক্রমকালীন সময়ে মৃত্যুবরণ করেছেন নাকি তিনি মাঠে ঘাটে ছিলেন সেটা তো আমাদের একটু দেখতে হবে